মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদু ভাই, তুমি আগে কথা দাও আর কোনোদিন এরকম জীবন বিপন্ন করবে না তুমি। সেদিন আমি নিজেকে আটকাতে পারিনি, সেই ছোটবেলায় দাদুর কাছ থেকে শোনা দাদুর বাবা কিভাবে ফেরি করে করে পুতুল বিক্রি করত, আর সেখান থেকে স্ট্রাগল করে সেই কোম্পানিটা শুরু করলো, তারপর দাদু সেখান থেকে প্লেল্যান্ড কোম্পানিটা তৈরি করলো। এগুলো কি ভোলা যায় তাম্মি? ছোটবেলায় এই গল্পগুলো শুনলে আমার গায়ে কাটা দিত, এগুলোই তো আমার ইন্সপিরেশন। সেদিন ফ্যাক্টরিতে সব কিছু পড়তে দেখে আমার বারবার এই কথাগুলোই মনে হচ্ছিল, ঠাম্মি দাদুদের এই লড়াইটা তো আমি এভাবে ফুড়ে যেতে দিতে পারি না, তাই বাঁচানোর চেষ্টা করেছিলাম। আদৌ কিছু বাঁচাতে পেরেছি কিনা তাও জানি না, তাও চেষ্টা না করলে দাদুর সামনে মুখ তুলে দাঁড়াতাম কি করে ঠাম্মি? কিন্তু একটা কথা দাদু ভাই, এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে তুমি কোনো কাজ করো না। যাকে এরপর কদিন আর অফিস মুখ তুমি হবে না, বুঝেছো? বাড়িতে বিশ্রাম নেবে, ঠিক আছে? আমি এক মিনিট, মধুবনি বলুন, ছেড়েছে আপনাকে? হ্যাঁ, এই তো লাস্ট মিনিট ফর্মালিটিস চলছে। বাড়ি যাবেন তো? কেউ আছে সঙ্গে? হ্যাঁ তো ঠাম্মি, বড় কাকু। মেজ খোকা অটোতে যে মেয়েটাকে দেখেছিল সেই ফোন করেছে নাকি? এর ফোন এলেই দেখছি দাদু ভাই দূরে সরে যায়। কিন্তু দাদু ভাইয়ের এতবার একটা অ্যাক্সিডেন্ট হলো, কই সে হাসপাতালে এলো না তো? এলে তো মেজ খোকা নিশ্চয়ই চিনতে পারত। একে এত গুরুত্ব দিয়ে ঠিক করছে না দাদু ভাই, আবার যদি মেয়েটা ওকে আঘাত দেয়? এরা তো আসার কেউ নেই, আছে শুধু সবেধন নীলমণি কুশল, সেই আসছে। আসলে আমি ভাবছিলাম, মানে আমি না, ওই মিহি বলছিল আর কি, যে বাড়ি গিয়ে আপনি কি খাবেন, কিভাবে সবকিছু সামলাবেন, তাই আর কি। চিন্তা করবেন না, সব ম্যানেজ করে নেব। মাম্মা আমাকে একটু ফোনটা দাও না। হ্যাঁ, মিহি কথা বলবেন, এই নে। হ্যালো ভালো লোক, তুমি কিন্তু একা একা বাড়িতে গিয়ে চ্যাট ফিল করো না, তুমি বাড়ি যাও, আবার আমরা একদিন গিয়ে আগের দিনের মতো রাতে তোমার সঙ্গে ঘুমিয়ে আসবো। এই মিহি, কি বলছিস আমাকে দে, আপনি মানে কি যে বলে না, আমি রাখছি, হ্যাঁ আপনি সাবধানে যান। এবার আমার খুব খারাপ লাগছে, একটা মিথ্যেকে ঢাকতে আরেকটা মিথ্যে বলতে হলো মধুবনীকে, এই মিথ্যে চাল থেকে বেরোতে গিয়ে বার বার আমি আরো জড়িয়ে পড়ছি। কি করে যে এই ট্র্যাপটা থেকে বেরোবো আমি নিজেও জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।